বছরে 365টা দিন এভাবেই কাটে কেতু গ্রামের কেউগুড়ি গ্রামের পম্পি খাতুনের। এই বয়সে সবাই যখন খেলে বেড়ায়, স্কুলে যায়, তখন পম্পি কাটায় বন্দি দশা। পায়ে বেরি পড়ানোয় ক্লাস ফোরের পর আর এগোয়নি পড়াশুনো। যদিও স্কুলের জীবন তাকে হাতছানি দেয় আজও, বন্দি জীবন নয়, পড়াশুনো করতে ফের স্কুলে যেতে চায় সে। অসুবিধা হয় না? স্কুলে পড়বে? আমার পড়ালেখা সব ইচ্ছা আছে, কিন্তু মা বেঁধে দেয় যে গ্রাম নান বাড়ি যায় যে কোনো ধরো লি যায় না বলি, যে মনে হয় বলি লি যায় না বলি তাইতে যায়। বছর দেড়েক ধরে এভাবেই শেকল পরিয়ে রাখা হয়েছে বছর বারোর এই নাবালিকাকে। দিনভর বাঁধা থাকার পর রাতে মেলে সাময়িক মুক্তি। তার মায়ের দাবি, মানসিক রোগ ধরা পড়ায় যেখানে সেখানে পালিয়ে যেত পম্পি, আছড়ে কামড়ে দিত প্রতিবেশীদের, অভিযোগ আসত তাই বেঁধে রাখা হয়েছে। যে কোনো মানুষকে দেখলেই খাম বেশিরভাগ করে দিচ্ছি, সেই জন্য বেঁধে রাখছি। গ্রাম থেকে ভিন গ্রাম পালিয়েছি, গাড়িতে চেপে পড়ছি, ধরেন চলে গেছি, কেউ যদি নিয়ে চলে যায় তাহলে আমি খোঁজ পাবো। কলকাতায় পিজিতে দেখাছিলাম, পরিবারের দাবি, মেয়েকে সুস্থ করে তুলতে চেষ্টার কসুর করেননি পম্পির বাবা মা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে মেয়েকে নিয়ে ছুটেছিলেন পিজিতে, তারপরেও সুস্থ হয়নি, যদিও পম্পির কথায় কোনো অসংলগ্নতা ধরা পড়েনি। বছর দেড়েক ধরে এক নাবালিকা শেকলবন্দি জীবন কাটালেও কেন প্রশাসনের কেউ কিছু জানেন না, সে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ। স্থানীয় পঞ্চায়েতই বা কেন এই ব্যাপারে উচ্চবাচ্য করেননি, উঠছে সে প্রশ্ন। তবে পম্পির বন্দিদশা কবে ঘুচবে, আপাতত সেদিকেই তাকিয়ে সবাই। সকলেই চান অসুস্থ হলে চিকিৎসা হোক, কিন্তু খুলে দেয়া হোক পায়ের শেকল। ক্যামেরায় প্রতিকৃত দাস, বৈরাগ্যের সঙ্গে বিধানচন্দ্রের রিপোর্ট, নিউজ টাইমস।